নমস্কার। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, দর্শনে আপনারা দর্শক শ্রোতা বন্ধুরা স্বাগত। আপনারা জানেন যে আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে আমরা আলোকপাত করি, নানান ধরনের আলাপচারিতার মধ্যে আসি। আজ কিন্তু আমরা এসেছি ইগনুর পক্ষ থেকে, আমাদের অতিথি ইগনুর রিজিওনাল ডাইরেক্টর কলকাতা। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার আগে বলি আমাদের সাধারণত জুন মাস এবং ডিসেম্বর মাস এটা আমাদের কাছে ভাইটাল মাস, কারণ আমরা এই সময়ে পরীক্ষা নিই, আবার এই সময় আমাদের অ্যাডমিশন চলে। আপনারা যারা আজকে ইগনুর ছাত্রছাত্রীরা দেখছেন বা ইগনুতে নাম রেজিস্টার করবার জন্য তৈরি হচ্ছেন, তাদেরকে জানিয়ে রাখি আমাদের স্যার এসেছেন। স্যার এই ইগনুর অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপার এবং পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তার যা বক্তব্য তিনি রাখবেন। আর আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এখানে হিন্দি এবং ইংরেজি, স্যার যা বলবেন আমি মাঝে মাঝে একটু একটু করে বাংলা বলবো। আমাদের আপনাদের সঙ্গে স্যারের আলাপ করিয়ে দিই। স্যার নমস্কার। আমাদের কলকাতা রিজিওনাল সেন্টারের রিজিওনাল ডাইরেক্টর ডক্টর শিব কুমার জিএন আমাদের সামনে রয়েছেন। স্যার আপনার সঙ্গে আমরা কথা বলছি, আমাদের দর্শক শ্রোতারা অপেক্ষা করছেন আমাদের জন্যে। আপনি তাদের বলুন কিভাবে অ্যাডমিশন পলিসি উই হ্যাভ টেকেন অ্যান্ড আওয়ার এক্সামিনেশন পলিসি, প্লিজ সে স্যার সামথিং। থ্যাংক ইউ। সবকো মেরা নমস্কার। জেসে কি সব লোক জানতে হ্যায় কি ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় মে সাল মে হামারা দো বার এক্সামিনেশন হতা হ্যায়, এক জুন মে হতা হ্যায়, এক ডিসেম্বর মে হতা হ্যায়। অভি হাম লোগোঁ কা জুন কা জো পরীক্ষা জো ফার্স্ট জুন সে শুরু হোনে ওয়ালা হ্যায়, এ হামারা জো কলকাতা রিজিওনাল সেন্টার কে জুরিসডিকশন কে অন্দর মে তকরিবন 38,000 স্টুডেন্ট হ্যায় লোগ ইস বার হামারা জো এক্সামিনেশন মে অপিয়ার হোঁগে। হাম লোগ ইস বার নম্বর কো দেখতে হুয়ে হাম লোগ 26 এক্সামিনেশন সেন্টার কো হাম লোগোঁ নে আইডেন্টিফাই কিয়া হ্যায়, তাকি কিসি ছাত্রো কো কিসি ভি জাগে মে কোই প্রবলেম না হো, উনকো আচ্ছি সে আচ্ছা বেহতর ব্যবস্থা হাম লোগ এক্সামিনেশন কে সেন্টার কে দ্বারা হাম লোগ দেনা চাহতে হ্যায়। জেসে সবসে বড়া ইম্পর্টেন্ট ইয়ে হ্যায় কি জব আপ এক্সামিনেশন লিখনে জাতে হ্যায়, আপনা সেন্টার জো জো আপ লোগোঁ নে চুজ কিয়া হ্যায়, আপকা জো হল টিকেট হ্যায় ইগনো কা ওয়েবসাইট মে www.igno.ac.in মে হল টিকেট কো আপলোড হো গিয়া হ্যায়। আপ সবি লোগোঁ সে মেরা নিবেদন হ্যায় কি আপ সব লোগ হল টিকেট কো ডাউনলোড করে আপনা ওয়েবসাইট মে, জব আপ পরীক্ষা কেন্দ্র মে জব জায়েঙ্গে হমেশা এক চিজ আপকে দিমাগ মে ইয়াদ রাখিয়েগা, ইগনো কা জো হল টিকেট আপ লোগোঁ নে জো ডাউনলোড কিয়া হুয়া জিস ওয়াক্ত আপ লোগোঁ নে অ্যাডমিশন দিয়া হ্যায়, উস হল টিকেট কে সাথ মে আর জব আপনে অ্যাডমিশন লেনে কে সময় মে জো আপনে আইডেন্টি কার্ড জো ডাউনলোড কিয়া হ্যায়, উস আইডেন্টি কার্ড কে সাথ মে আপ লোগোঁ কো পরীক্ষা কেন্দ্র মে জানা জরুরি হ্যায়, ক্যোঁকি আপকা আইডেন্টি কার্ড কে বিনা পরীক্ষার্থী কো এক্সামিনেশন হল মে কিসি কো অলাউ নাই করেঙ্গে। ইসিলিয়ে মেরে আপ সবি লোগোঁ সে নিবেদন হ্যায়, জো ভি ছাত্র জো হ্যায় ইগনো কা এক্সামিনেশন জুন মে দেনে ওয়ালে হ্যায়, উন সবি লোগোঁ কা মেরা নিবেদন হ্যায় কি কৃপয়া আপ লোগ আপনা আইডেন্টি কার্ড লেকে আইডেন্টি কার্ড কে সাথ আপনা হল টিকেট রাখিয়ে উন দোনো কে সাথ আকে এক্সামিনেশন মে আপনা এক্সামিনেশন লিখিয়েগা। হমনে ইয়ে সোচ কে রাখা হ্যায় হমেশা জব ভি স্টুডেন্ট লোগ এক্সামিনেশন কে লিয়ে সেন্টার মে জাতে হ্যায় উনকো আচ্ছে সে আচ্ছা সুবিধা দে, উনকা জো লিখনে কে লিয়ে উনকা ডেস্ক আচ্ছি তরহ রহে, হামারা জো ইনভিজিলেশন জো হোগা ও বহুত এফেক্টিভ হোগা, তাকি হামারা হর এক্সামিনেশন জব ভি ইগনো মে পুরা হিন্দুস্তান মে জো এক্সামিনেশন কা হামারা জো দেখে জায়েঙ্গে বহুত হি ট্রান্সপারেন্ট ওয়ে মে বহুত ফেয়ারলি হাম লোগ এক্সামিনেশন কন্ডাক্ট করতে হ্যায়। ইসিলিয়ে হাম লোগ ক্যা করতে হ্যায় হমেশা হাম লোগ এক্সামিনেশন কো এক এফেক্টিভ তরহ সে করানে কে লিয়ে হাম লোগ আপনা আপনা অবজার্ভ কো ডেপুট করতে, তাকি ও পুরা কন্ডাক্ট অফ এক্সামিনেশন আচ্ছি তরহ মনিটরিং করে, দেখে কি কই ভি অসুবিধা কই হামারা ছাত্রোঁ কো জো পরীক্ষার্থী কো না হো। ইয়ে জো হ্যায় ইয়ে মে এক্সামিনেশন কে বারে মে আপ লোগোঁ কো সবকো বতা দিয়া হ্যায়। দূসরি বাত ইয়ে হ্যায় কি এক ইগনো কে বারে মে মে জরুর বতানা চাহুঙ্গা, জেসে আপ সব লোগ জানতে হ্যায় কি ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এক পার্লামেন্ট কে অ্যাক্ট কে তহত 1985 মে স্থাপিত কিয়া গিয়া হ্যায়। ইসকা উদ্দেশ্য উসকা মূল উদ্দেশ্য ইয়ে হ্যায় কি হাম লোগ কেসে হর বর্গো মে উচ্চ শিক্ষা কো কেসে পৌঁছায়েঙ্গে হামারা সবসে বড়া মকসদ হ্যায়। জেসে কি আপ সব লোগ জানতে হ্যায় এসে বহুত সারা জাগা মে বহুত সারা দূরস্থ ইলাকে মে এসে বহুত সারা স্টেট হ্যায় জহাঁ বহুত সারা ছাত্রোঁ কো উচ্চ শিক্ষা পানা বহুত সারা বহুত কঠিনাই আতি হ্যায়, ক্যোঁকি বহুত সারা এসে জাগা হ্যায় জিনকো এক বেসিক এজুকেশন লেনে কে লিয়ে উনকে পাস এক সুবিধা নাই হোতি হ্যায়। তো হমনে ইয়ে সোচা হমনে ইয়ে কিয়া ভাই উচ্চ শিক্ষা পানে কে লিয়ে হর ছাত্রোঁ কা হক রাতা হ্যায়, ইসিলিয়ে হমনে সোচা ভাই হাম লোগ কেসে ডেমোক্রেটাইজেশন অফ এজুকেশন কো হাম লোগ কেসে করেঙ্গে, উচ্চ শিক্ষা কো হাম লোগ কেসে হর ছাত্রোঁ কা দ্বার মে উনকা ঘর কে পাস কেসে লে জায়েঙ্গে, ইয়ে হামারা সবসে বড়া মকসদ রাহা হ্যায়। তো ইসিলিয়ে হাম লোগ
हमेशा इग्नो में साल में दो बार हम लोग एडमिशन कराता है। एक बार हमारा एडमिशन जो होता है जनवरी सेशन के लिए होती है, दूसरा हमारा जून सेशन के लिए होती है, जुलाई सेशन के लिए होती है। जो हमारा एडमिशन का जो जो प्रोसेस जो है वो शुरू हो गया है। हमारा एडमिशन का जो प्रोसेस जो होगी कि अभी हर छात्रों को हमारा अगर किसी कार्यक्रम में किसी विषय में उनको अगर एडमिशन लेना है, उनको हमारा ऑनलाइन एडमिशन में उनको एडमिशन लेना पड़ेगा। अगर हमारा वेबसाइट में जाएंगे www.igno.ac.in में जाएंगे, वहाँ एडमिशन का आपको ड्रॉप डाउन मेन्यू में आएगा, अगर उस क्लिक करेंगे एक लिंक आपको खुलेगा, उस लिंक में आपको पहले रजिस्टर करना पड़ेगा, आपको लॉगिन करना पड़ेगा, देन उसका पासवर्ड लॉगिन में जाने के बाद आपको दिखेगा एक इग्नो का प्रोस्पेक्टस आपको खुलेगा। आपको जो प्रोग्राम में एडमिशन आपको लेना है, जैसे इग्नो के पास मास्टर डिग्री है, बैचलर डिग्री है, पोस्ट ग्रेजुएट सर्टिफिकेट प्रोग्राम है, डिप्लोमा प्रोग्राम है, पीजी डिप्लोमा प्रोग्राम है, सर्टिफिकेट प्रोग्राम है, ऐसे अनेक कार्यक्रम जो है हमारे इग्नो में है। आप सभी लोग जो छात्र चाहते हैं कि भाई अपना उच्च शिक्षा को हासिल करने के लिए जो इच्छा प्रकट करता है, उन सभी लोगों के लिए हम इग्नो में हम लोग चाहते हैं कि इग्नो प्लेटफॉर्म को बहुत इफेक्टिवली यूज़ करें, इग्नो का कोर्स में आके आप लोग नामांकन कराएं। दूसरा, हमारा जो एडमिशन जो अभी जुलाई के लिए चला है, वो जुलाई के लिए जो लास्ट तिथि जो होगी 31 जुलाई तक के लिए हमारा जो लास्ट डेट है सभी प्रोग्राम के लिए, सर्टिफिकेट प्रोग्राम के लिए 15 जुलाई तक हमारा समय है एडमिशन लेने के लिए। अगर जब भी आपको ऐसे लगता है कि एडमिशन के बारे में और ज़्यादा जानकारी आपको चाहिए तो आप हमारा रीजनल सेंटर में आके विजिट कर सकते हैं। हमारा जो रिसेप्शन में जो इन्फॉर्मेशन आपको कोर्स के बारे में जानना है और स्टडी सेंटर के बारे में जानना है, उस सब इन्फॉर्मेशन के बारे में हम आप सब लोगों को दिया जाता है। बट ऐसे भी जितना भी जो विषय है, जितना भी जो समस्या है, वो समस्या के लिए अगर हमारा इग्नो वेबसाइट में जाएंगे, हमारा रीजन सेंटर के बारे में, हमारा स्टडी सेंटर के बारे में, हमारा कोर्स के बारे में, हर इन्फॉर्मेशन हमारा वेबसाइट में अवेलेबल है। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজকের অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, তারা অবশ্যই জানতে পেরেছেন যে আমাদের রিজিওনাল ডাইরেক্টর সাহেব আপনাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিলেন কি করে আপনারা অ্যাডমিশন নেবেন। আবার এই সামনে যে পরীক্ষা আসছে 1 জুন থেকে একেবারে 29 জুন পর্যন্ত, এক মাস ধরে যে পরীক্ষা চলবে, কিভাবে আপনারা পরীক্ষা দেবেন সেই ব্যাপারটাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলে দিলেন। যারা পরীক্ষা দেবেন তাদেরকে জানিয়ে রাখি, আপনাদের জন্য দুটি প্রয়োজনীয় কাগজ আপনারা যেদিন পরীক্ষা দিতে যাবেন এবং যে সময়ে যাবেন অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে সেন্টারের সামনে পৌঁছে যাবেন, 1/2 ঘন্টা আগে আপনারা সেন্টারে প্রবেশ করবেন। আপনাদের সঙ্গে থাকবে আই কার্ড, যেটাকে আমরা আইডেন্টিটি কার্ড বলি, আপনার পরিচয়পত্র, তার সঙ্গে হল টিকেট, অর্থাৎ সেই দিনে আপনার ওই নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা আছে কি নেই আপনি ওটা থেকে জানতে পারবেন, স্যার এটা বলে দিয়েছেন। স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে খুব শান্তভাবে, যেহেতু আপনারা যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন সেই কেন্দ্র তারা নিজস্ব পরিকল্পনায় তাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করেন, সেই প্রতিষ্ঠানে কখনোই কোনো রকম কোনো অসুবিধে তৈরি করবেন না, কারণ আপনারা পরীক্ষা দিয়ে যে রেজাল্ট পাবেন তাতে ইগনোর সম্মান জড়িয়ে আছে। সেই সম্মানের জন্য আপনারা সেইভাবেই পরীক্ষা দেবেন যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনারা ভালো ফল পেতে পারেন। স্যার বলে দিয়েছেন যে কোনো ইগনো সংক্রান্ত সমস্যা যখন হবে আপনারা আমাদের বিকাশ ভবনের যে রিজিওনাল সেন্টার, সেই রিজিওনাল সেন্টারের 4th ফ্লোরে আমরা রয়েছি, আমাদের সেখানে অনেক অফিসার রয়েছেন, অনেক আধিকারিক রয়েছেন, তারা আপনাদেরকে পুরোপুরি সাহায্য করবেন এবং আমাদের সঙ্গে দিল্লির লিয়াজো ব্যবস্থায় আপনাদের ফলাফল একেবারে সুন্দরভাবে আপনাদের হাতে আসবে। এটা তো গেল আপনাদের পরীক্ষা দেওয়া সংক্রান্ত। এবার যেটা ভর্তি সংক্রান্ত ব্যাপার, আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে, স্যার বলে দিয়েছেন, আমি একটু বাংলা তর্জমা করে বলি। আমরা যারা 18 বছর বয়স আমাদের হয়ে গেছে, পড়াশুনো করতে চাই, আমরা পড়াশুনো করতে পারিনি, এসসি এসটি কমিউনিটির মধ্যে পড়েছি কিংবা ট্রান্সজেন্ডারের মধ্যে পড়েছি কিংবা সেক্স ওয়ার্কারদের মধ্যে তাদের সন্তান হিসেবে রয়েছি, অথবা ওয়েভার্স অর্থাৎ তাঁত তন্তুবায় সম্প্রদায় যারা তাঁত চালান তাদের জন্য আমাদের ইগনু ভাবনা চিন্তা করে কারুর জন্য একেবারে ফ্রি, কারুর জন্য স্কলারশিপের সহযোগিতা, কারুর জন্য সামান্য কিছু পয়সার বিনিময়ে আমরা যে অ্যাডমিশন প্রক্রিয়াটা চালাই, আপনারা অ্যাডমিশন নিতে থাকুন। এবং স্যার বলে দিয়েছেন যে আমাদের এখানে একেবারে এক রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যদিও ইংরেজি এবং হিন্দি, কিন্তু আমাদের যে প্রসেসিংয়ের মধ্যে আমরা পড়াশুনো করি সেটা স্যার এক্ষুনি বলবেন, কোন প্রসেসিংয়ে কীভাবে বইগুলোকে সুন্দর করে তৈরি করা হয়েছে, কিতাব যে আমাদের হ্যাঁ যে স্টাডি মেটেরিয়াল হ্যাঁ স্যার উসকে সব বল দেঙ্গে এবং আমরা সেটা বুঝে নেব। স্যার বলিয়ে স্যার জেসে স্যার নে তো বহুত সহি কহা কি জেসে আপ সব লোগোঁ কা এক অ্যাডমিশন কা প্রক্রিয়া অগর পুরা জো হোতি হ্যায়
जब आपका एडमिशन वगैरह जो कंफर्म वगैरह हो जाती है उसके बाद आपका जो हमारा जो इग्नो का जो एक रिस्पॉन्सिबिलिटी होती है आपको स्टडी मटेरियल वगैरह भेजने का, आपके घर के एड्रेस में आपका जितना भी जो जिस सब्जेक्ट में आपने एडमिशन लिया नामांकन लिया उस एड्रेस में आप लोगों को स्टडी मटेरियल वगैरह मिल जाएगा। और बाद में हमारा जो इग्नो जो है एक दूर शिक्षा का संस्था है, हमारा जो क्लासेस वगैरह जो होगी जो कन्वेंशनल सिस्टम में जैसे होता है रेगुलर फेस टू फेस क्लासेस नहीं होती है, बट हम लोगों का जो भी क्लासेस जो होगा वो सिर्फ सैटरडे संडे होती है। हमेशा ये मान के चलते हैं कि जब हम हमारा जो छात्रों को जो स्टडी मटेरियल देती है हम देते हैं उसको हम लोग सेल्फ इंस्ट्रक्शनल मटेरियल देते हैं। इसको हम लोग सेल्फ इंस्ट्रक्शनल मटेरियल इसलिए देते हैं कि क्योंकि सेल्फ इंस्ट्रक्शनल मटेरियल मतलब स्वतः पढ़ के समझना है, सेल्फ स्टडी। इसीलिए हम ये सोचते हैं कि जब स्टडी मटेरियल को इस साइंटिफिक वे में हम लोग उसको तैयार करते हैं ताकि आप लोगों को नहीं लगे कि भाई आपका कभी भी ऐसे कोई टीचर का जरूरत पड़े, फिजिकल प्रेजेंस का टीचर का जरूरत नहीं पड़ने की जरूरत है ही नहीं, इसीलिए क्योंकि हमारा किताब के अंदर में टीचर को छुपा के रखा हुआ है। तो इसीलिए हाँ कभी भी हमको ऐसा लगता है कि भाई हर छात्रों को जब एक नया सिस्टम में जब नामांकन वगैरह करता है दूर शिक्षा माध्यम में उनको कठिनाई जरूर आती है, तो इसीलिए हमने सोचा है कि इस कठिनाई को दूर करने के लिए हम लोगों ने ये सोचा कि भाई एक काउंसलिंग जो होगा जो भी छात्र लोग जो हमारे स्टडी सेंटर में जो आप लोगों के चॉइस का जो स्टडी सेंटर होगा वहाँ जाके आपका जो भी प्रॉब्लम उस सब्जेक्ट मैटर का जो होगा उसका जो समाधान जो है हमारा एकेडमिक काउंसलर उस पर्टिकुलर सब्जेक्ट का वो आपको जितना भी जो डाउट्स होगा उसको क्लैरिफाई करेंगे। इसीलिए आप लोग जब भी आप हमारा अध्ययन केंद्र में आएंगे, जो भी आप अध्ययन केंद्र चूज करेंगे, जब भी आप अध्ययन केंद्र में जाएंगे ये जरूर हम लोग आपको जो सामग्री दिया किताब का सामग्री दिया वो जरूर पढ़ के आए। जो आपको समझ में नहीं आता है उसी चीज को आपको जॉट डाउन करके जो समझ में नहीं आता है वो चीज हमारा एकेडमिक काउंसलर जो भी आपका डाउट होगा उसका क्लैरिफाई करेगा। मुझे नहीं लगता ऐसे कोई यूनिवर्सिटी हमारा हिंदुस्तान में होगा जिस यूनिवर्सिटी में इतना मल्टी तरीके का जो कोर्स जो हम लोग ऑफर करते हैं। आज के दिन में हम लोग तकरीबन 182 प्रोग्राम्स बैचलर डिग्री से लेके पीजी से लेके सर्टिफिकेट प्रोग्राम, स्किल डेवलपमेंट प्रोग्राम, जेनरिक प्रोग्राम, ये जो कॉम्बिनेशन जो प्रोग्राम जो इग्नो में है शायद ही ऐसे कोई यूनिवर्सिटी में होगा। सिर्फ अंतर ये है कि हमारा जो पढ़ाने का तरीका जो है वो दूर शिक्षा है, फेस टू फेस हम लोगों के इसमें नहीं होती है। तो यही मैं बोलना चाहूँगा, अगर आपके आसपास में ऐसे कोई छात्र है जो उच्च शिक्षा जो पाना चाहेंगे उनको ज़रूर बोलिएगा, निराशा होने की ज़रूरत नहीं। अगर उन्होंने कोई भी 10+2 लेवल में अगर ड्रॉप आउट किया, जो डिग्री करते समय उन्होंने ड्रॉप आउट किया, उनको कोई निराशा होने की ज़रूरत नहीं है। आपके पास ऐसे भी एक यूनिवर्सिटी है इंदिरा गांधी मुक्त विश्वविद्यालय ही, वो आपको मदद करेगा आपको उच्च शिक्षा करने के लिए, उच्च शिक्षा करने के लिए इग्नो के प्लेटफॉर्म के आपको ले आने के लिए हम लोग प्रयास करेंगे। স্যার আপনাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন, ছাত্রছাত্রী যারা অ্যাডমিশন নেবেন কিংবা যারা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবেন সবাইকে উনি বলে দিয়েছেন বিষয়টা। আর আমাদের এই কোর্সের মধ্যে স্যার বলেছেন সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, এবং এইভাবে যে আমাদের এগিয়ে যাওয়া, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর, এই যে কোর্স ব্যাপারগুলো রয়েছে সেটাও স্যার বলে দিয়েছেন। আর কিভাবে আমরা পড়াশুনো করব, আমরা যে সেন্টারের নামে ভর্তি হব অর্থাৎ যেখানে আমার নাম লেখানো থাকবে সেই জায়গা থেকে আমরা কিভাবে উপকৃত হব এবং সেখানকার একাডেমিক কাউন্সিলররা কিভাবে আমাদের সাহায্য করবেন, শনিবার এবং রোববার সেখানে ক্লাস হয়, সেই ক্লাসের মধ্যে আপনারা আমাদের বইগুলো দেখে প্রশ্নোত্তর পর্যায়ে যে যা তৈরি করবেন আমাদের স্যারেরা সেগুলো দেখিয়ে দেবেন, এবং আপনারা যারা আমাদের সেন্টারের মধ্যে ভর্তি হবেন অর্থাৎ ইগনু রিজিনাল সেন্টারের অধীনে আপনারা অ্যাডমিশান নেবেন, তারা প্রত্যেকেই তাদের জেলাভিত্তিক যার যেখানে বাড়ি তারা সেই জায়গার সামনাসামনি আমাদের সেন্টার করা আছে, সেই সেন্টারের মাধ্যমে আপনারা অ্যাডমিশান নেবেন। কিছু কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলো হয়তো আপনার জেলার মধ্যে না হয়ে হয়তো কলকাতার কোনো বিশিষ্ট সেন্টারে সেটা রয়েছে, আপনাদের সেখানেই অ্যাডমিশানটা নিতে হবে, কারণ সেখানকার স্টাডি মেটেরিয়াল এবং একাডেমিক কাউন্সিলরদের পড়াশুনোর ব্যাপারে যে সহযোগিতা আপনারা পাবেন। আমাদের অনেকগুলো স্টাডি সেন্টার রয়েছে, সেই স্টাডি সেন্টারের মধ্যে আপনারা যখন নিয়মিত অ্যাডমিশান নেবেন এবং পড়াশুনো করবেন দেখবেন কত সহজে এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পাঠ্যক্রম আপনারা পড়ে নিতে পারবেন, এবং এখান থেকে যে রেজাল্ট পাবেন সেই রেজাল্ট সর্বভারতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে মান্যতা রয়েছে, সেই মান্যতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। স্যার বলুন।
আরো আমাদের রয়েছে কথা বলার, স্যার আপনি যা বলবেন সেগুলো। জেসে কি ইনহোনে কাহা কি ইগনোবি এক সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যায়, আপকে মন মে হমেশা এক অ্যাপ্রিহেনশন আতা হোগা, ভাই পতা নেই দূর শিক্ষা হ্যায়, কোন সা সিস্টেম মে আপ লোগো নে অ্যাডমিশন লিয়া হ্যায়, ক্যা হম লোগ নামাঙ্কন করায়েঙ্গে, হামারে জো ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট কো হোগা, ক্যা উসকা কোই ভ্যালু হোগা মার্কেট মে, ক্যা হামারা সার্টিফিকেট কো রেকগনাইজ হোগা, ইস বাত কে বারে মে আপ লোগো কো কুছ ভি সোচনে কি জরুরত নেই হ্যায়, ক্যুঙ্কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি জেসে মেনে আপকো কাহা হ্যায়, এক পার্লামেন্ট কে অ্যাক্ট কে তহত স্থাপিত কিয়া গিয়া হ্যায়, উসকা জো ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট জো ইগনো কি তরফ সে অ্যাওয়ার্ড জো হতি হ্যায়, ও উসকা জো রেকগনিশন উতনা হি হ্যায় জিতনা বাকি কনভেনশনাল সিস্টেম মে হ্যায়, জিতনা জো কনভেনশনাল ইউনিভার্সিটি মে হোগা, ক্যুঙ্কি জো লোগ ইগনো কে তরফ সে জো জো ডিগ্রি পিজি হাসিল করেগা, ও লোগ ভি আপনা রিসার্চ ভি কর সকতে হ্যায়, ও লোগ আপনা জব কে লিয়ে ভি অ্যাপ্লাই কর সকতে হ্যায়, ক্যুঙ্কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ভি এক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি কা ভি এক সদস্য হ্যায়, ইসিলিয়ে হামারা জো ভি জো কোর্স হ্যায়, হর কোর্স জো হ্যায় হামারা ইউজিসি ভি রেকগনাইজ করতে হ্যায়, হামারা এএসিটি ভি রেকগনাইজ করতা হ্যায়, হামারা এনসিটি ভি রেকগনাইজ করতা হ্যায়, ইসিলিয়ে কোর্স কে বারে মে রেকগনিশন কে বারে মে আপকো জ্যাদা সোচনে কা জরুরত নেই হ্যায়, আপনে ইয়ে সোচনা হ্যায় জব ভি আপ লোগ নামাঙ্কন লেঙ্গে, দেখিয়ে সিস্টেম তো অনেক হো সকতা, কনভেনশনাল হো সকতা, দূর শিক্ষা হো সকতা, আর ইন্টারনেট মে ভি আপ লোগ পড়াই ভি কর সকতা হ্যায়, বট সবসে ইম্পর্টেন্ট বাত এ হ্যায় কি জো ভি ছাত্র জো জহাঁ ভি অ্যাডমিশন লেতা হ্যায় উসকো ক্যা ইম্পর্টেন্ট হ্যায়, উসকো আপনা মেহনত করনা বহুত জরুরি হ্যায়, উসকো ফোকাস রহনা বহুত জরুরি হ্যায়, জো আদমি হার্ড ওয়ার্ক করতা হ্যায় ওহি মেহনত আপকা জো আপকা জো ক্যারিয়ার জো হোগা, জো ভি আপ লোগ কুছ করনা চাহেঙ্গে জিন্দগি মে, জো বননা চাহেঙ্গে ও লেকে জাতে হ্যায়, ভলে ও দূর শিক্ষা কা বিদ্যার্থি হো আর কনভেনশনাল সিস্টেম কা বিদ্যার্থি হো, অন্ত মে ক্যা ইম্পর্টেন্ট হ্যায়, আপকা ফোকাস, আপকা হার্ড ওয়ার্ক, আপকা মেহনত, ইহি তিন চিজে আপকা জো ভি আপ জিন্দগি মে বননা চাহতে হ্যায়, ইয়ে জো আপকা জো মেহনত জো হ্যায় আপকো রঙ লেকে আতা। একদম সুন্দরভাবে আপনারা শুনে নিলেন, স্যার অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আপনাদের যে কিভাবে আপনারা এই ইগনোর পড়াশুনোর মধ্যে আসতে পারবেন এবং সেই পড়াশুনোকে সহজে গ্রহণ করতে পারবেন। আর আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আমাদের জুন এবং ডিসেম্বর আমাদের কাছে খুব ভাইটাল টাইম, কারণ বছরের দুবার আমরা অ্যাডমিশন নিই এবং দুবার আমাদের পরীক্ষা ব্যবস্থা থাকে, আর এবারে নতুনভাবে যা আমাদের কাছে নতুন করে খবর আসতে শুরু করেছে, সেমিস্টার সিস্টেমে আমাদের এডুকেশন এবারে বোধহয় চলবে, সেই ব্যাপারে স্যার একটু বলে দিন। জেসে মেরে খেয়াল সে আপ লোগ অভি সোনা হোগা কি ইভেন কনভেনশনাল সিস্টেমে হর কলেজ মে অভি CBCSS কা সিস্টেম শুরু হুয়া, ইয়ে CBCSS ক্যা হ্যায়, ये है क्रेडिट बेस्ड चॉइस सिस्टम, मतलब जब भी सेमिस्टर वाइज में आप लोग पढ़ाई करेंगे हर सेमिस्टर का एक क्रेडिट होता है, फॉर एग्जाम्पल इग्नो में हमारा जो एक कोर्स का जो क्रेडिट है 8 क्रेडिट का होता है, 4 क्रेडिट का होता है, 2 क्रेडिट का होता है, मतलब क्रेडिट का सिस्टम, मतलब ये जो एक क्रेडिट का मतलब 30 मिनट्स का आपका स्टडी आवर है, अगर आपका कोई भी एक कोर्स अगर 8 क्रेडिट का है, मतलब 240 आवर्स ऑफ स्टडी आपको उस पर्टिकुलर कोर्स में आपको डिबेट करना है, एंड बाद में क्रेडिट बेस्ड चॉइस सिस्टम, मतलब जो कोर्स आप पढ़ना जाएंगे वही कोर्स आपको ऑफर किया जाएगा। अगर हमारा वेबसाइट में जाके देखेंगे CBCS के बारे में, उसमें बहुत स्पष्ट रूप में ये लिखा हुआ है कि भाई अगर किसी को बैचलर डिग्री करना है उसमें आपको 132 क्रेडिट का कोर्स को आपको लेना पड़ेगा। हमने इस बार क्या किया, उस क्रेडिट में हमने विभिन्न कोर्स को हम लोगों ने इस बार हम लोगों ने ऐड किया हुआ, उसमें कोर कोर्स है, कोर कोर्स का मतलब यह है कि आपका जो मॉडर्न इंडियन लैंग्वेज मदर टंग जो होगा उसको हम लोगों ने ऐड किया हुआ है, और दूसरा जो है डिसिप्लिन इलेक्टिव कोर्सेस हमने किया हुआ है, आपका जो जिसमें भी हमारा जो कोर्स का जो उस डिसिप्लिन इलेक्टिव जो जो कोर्स हमने दिया हुआ है, जैसे हिस्ट्री हो गया, पॉलिटिकल साइंस हो गया, हिंदी हो गया, ज्योग्राफी हो गया, ये सब चीज़ का कोर्स हमने दिया हुआ है, जो कोर्स आपको लगता है उसमें अगर आप कुछ आगे जाके आप पीजी वगैरह करना उस कोर्स के हिसाब से हम लोगों ने आपके चॉइस के हिसाब से हम लोगों ने उसको ऑफर किया हुआ। दूसरा इस बार हमने क्या इस CBCS में हमने ये कोशिश किया है भाई ज़्यादा से ज़्यादा कैसे हम लोग एक स्किल प्रोग्राम्स को भी स्किल कोर्स को भी कैसे हम लोगों ने इंटीग्रेट किया, अगर देखेंगे हमने ऐसे बहुत सारा कोर्सेस है स्किल्ड कोर्सेस है उसको भी हमने इस बार इंटीग्रेट किया हुआ, इसमें कंप्यूटर्स आ गया, जेंडर स्टडीज आ गया, लाइब्रेरी साइंस कर गया, ऐसे बहुत सारा अनेक जो कार्यक्रम है जो स्किल बेस्ड है। तो पहले जैसे होता था भाई हम सिर्फ पढ़ेंगे तो सोशल साइंस ही पढ़ेंगे तो हम लोग ह्यूमैनिटीज पढ़ेंगे, ऐसे कुछ नहीं है,
हमने बहुत सारा कोर्सेस को एक अलग अलग कॉम्बिनेशन के हिसाब से हमने उसको लेके आया है। हमने ज़्यादा ध्यान दिया है डिसिप्लिन इलेक्टिव्स में, कोर कोर्स में, स्किल डेवलपमेंट कोर्सेस में, देन जेनरिक कोर्स में, ताकि आपको हर चीज़ के बारे में आपको एक नॉलेज होना चाहिए। जब भी आप एक बैचलर डिग्री पास करके बाहर निकलता है, आपको हर चीज़ के बारे में जानना बहुत ज़रूरी है। यही एक हमारा जो नया ये क्रेडिट बेस्ड चॉइस सिस्टम का एक नया सिस्टम इंट्रोड्यूस किया हुआ है। ये पहले बार हमारा इंट्रोड्यूस हो रहा है, ये जुलाई सेशन के लिए हम लोग ऑफर किया हुआ है। अगर आपको और ज़्यादा ये CBCS के बारे में आपको जानकारी अगर आपको चाहिए, प्लीज़ काइंडली आप हमारा इग्नो वेबसाइट में जाइए। ये पूरा आपका जिस कार्यक्रम में, जिस कोर्स में आपको ज़्यादा रुचि है, उस कोर्स के बारे में पूरा डिटेल्स आपको दिया हुआ है। किस कोर्स में कितना क्रेडिट है, आप कौन सा कोर्स आप परस्यू करना चाहेंगे, उस कोर्स का डिटेल के बारे में, अंडर CBCS के स्कीम के बारे में पूरा उसका प्रोसेस, हर चीज़ साइंटिफिकली उसको दिया गया है। मैं आप सब लोगों से निवेदन करूँगा, ज़रूर हमारा इग्नो वेबसाइट www.igno.ec में जाइए, उस CBCS के बारे में और जानकारी लेने के लिए मैं आप कोशिश कीजिए। स्टूडेंट के लिए हमारा जो सहयोगिता है SC ST के लिए, हाँ, दूसरा जैसे दादा ने भी बताया कि इग्नो में ये भी एक प्रोविजन है कि जो हम हमेशा, मैंने आपको शुरू में बोला कि भाई हमारा जो मकसद है, हमारा ऑब्जेक्टिव है, हम लोगों को ज़्यादा से ज़्यादा उच्च शिक्षा को हर वर्ग में पहुँचाना। हर वर्ग का मतलब जो है, ऐसे बहुत सारा वर्ग है, डिसएडवांटेज सेक्शन है, उसमें SC ST OBC माइनॉरिटीज़ का है, उनको भी पहुँचना है। क्योंकि कोई भी कारण हो, सामाजिक कारण हो, आर्थिक कारण हो, बहुत कारण की वजह से उन्होंने अपना पढ़ाई बीच में छोड़ देते हैं। तो इसलिए हमने ये सोचा कि भाई ये जो डिसएडवांटेज सेक्शन है, इन तक भी हम लोगों को, इनके पास भी हमको पहुंचना बहुत ज़रूरी है। इसलिए हमने इस बार क्या, हमेशा हमने ये कोशिश किया है कि जो SC ST जो कैंडिडेट के लिए, हमने उनके लिए फ़ी एग्जम्पशन दे दिया। अगर जिनको अगर बैचलर डिग्री में एडमिशन लेना है, उनको कोई फीस पे करने के लिए ज़रूरत नहीं है, उनको फी एग्जम्पशन मिलेगा उनको, बट उनके लिए वो ऑफलाइन एडमिशन लेगा, वो उनके लिए ऑनलाइन न होगा। जब भी आप SC ST करके आप एडमिशन लेंगे, आपके लिए उसका आधार पर एक आपका सर्टिफिकेट वगैरह डालना पड़ेगा। जब भी आप SC ST करके वो सर्टिफिकेट आप डालेंगे, ऑफलाइन में एडमिशन लेंगे, आपको कोई फीस देने के लिए ज़रूरत नहीं है। आप उच्च शिक्षा आराम से आप परस्यू कर सकते हैं, अगर कोई भी ऐसे छात्र जो है SC ST इसमें कैटेगरी में आते हैं। छात्र छात्री, अभिभावक अभिभाविका, जरा आज के हमारे अनुष्ठान सुनलें और देखें, अपने जानिए रखलम जो आज के हमारे रिजनल डायरेक्टर साहेब हमारे संगे रहे अतिथि हिसाब से अपने संगे अनेक सुंदर भावे একেবারে বুঝিয়ে বলে দিলেন কি করে আপনারা ইগনুর সঙ্গে নিজেরা যুক্ত হবেন এবং ইগনুর পাঠ আমাদের কাছে যে অত্যন্ত সহজলভ্য এবং সবাই পাস করতে পারি, সবাই আমরা এই পড়াশোনার মধ্যে এগিয়ে যেতে পারি। যাদের 18 বছর বয়স অথচ আমরা পড়াশুনো করতে চাই, একেবারে যত দিন আমাদের যত বয়সই হোক না কেন 80-90 পর্যন্ত আমরা পড়াশুনো করতে পারি, এবং সেই ধরনের আমাদের যখন কনভোকেশন হয় সেই সমস্ত যারা ওই রকম এজেড আসেন তাদেরকে আমরা সমাদর করি, তাদেরকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের সার্টিফিকেটটা দিই, এবং এর মধ্যে যে আনন্দ এবং যারা ভালো ফলাফল করে তাদেরকেও আমরা গোল্ড মেডাল বা অন্যান্য স্কলারশিপ দিয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিই। এই যে একটা নতুন ভাবনা আপনাদের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারলাম এবং আপনারা আমাদের সঙ্গে জানলেন, আপনাদের জানিয়ে রাখি আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে এসেছি। ইগনুর পক্ষ থেকে আজকে রিজিওনাল ডাইরেক্টর ডক্টর শিব কুমার GN এসেছেন, তাকে নমস্কার জানাই, এবং আজকের এই অনুষ্ঠানে সবাই আপনারা উপস্থিত থেকে যা দেখলেন, বারে বারেই আমরা আপনাদের কাছে আসবো এবং বলবো আপনাদের যা কিছু সমস্যা তা আপনারা আমাদের স্ক্রলে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা আমাদের স্ক্রলে যাওয়া নাম্বার লক্ষ্য রাখবেন এবং সেই নাম্বারে যখনই ফোন করবেন সেই সমস্যা দূর করে কি করে আপনাদেরকে সহজে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা আমরা চেষ্টা করব। আজকের আলোচনায় আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। নমস্কার, নমস্কার।